আমরা তোমার দোয়ার সময় কইবা তুমি তোমার খুব সুর দিয়ে দোয়া করেন কিনা না, যে যত বেশি সুর দিয়ে দোয়া করতে পারে মানুষ কয় বা একটা দোয়া হয়েছে আজকে। এখন আপনার কাছে গর একটা ফকির আইছে বা আপনার ফুয়া আইছে, ফুয়া এলো বাবা গো আপনি আজকে আমারে 10টা টাকা দিতে হইব, আপনি কইবা ইয়ার কি মানুষ নীতি আমার লোকে সুরে সুরে যদি ফুয়াইয়া কয় যে আমার আজকে স্কুলের বেতন দিতে হইব, ফুয়ার লাঠি লেগে দৌড়াইবা না, তা আল্লাহর কাছে আপনি দোয়া কররা, আপনার চোখ দিয়ে ফানি বার হইতো, আপনি আল্লাহর আল্লাহর কাছে দোয়া করতে ইবাদত করতে রসুল যে তুমি আল্লাহর তুমি আল্লাহরই দেখরায়, আর যদি এটা না পারো আল্লাহ তোমারই দেখরা, আর তুমি সুর দিয়া যে দোয়া কররা, আত মালিশ করি করি দোয়া কররা, আর সুরে তুরে তালে তালে দোয়া কররা, আর হইরা যে দোয়া হইছে আজকে আত বিষ হয়ে গেছে আত তুলা মারি রাখতে রাখতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াই কেছেন, দোয়া কৈছেন ইবাদত, দোয়া কৈছেন ইবাদতের মূল, আর দোয়া করতে হইব রসুলের তরিকায়। রসুলের দোয়াই কৈছেন বিয়া বাড়ি গেলে দোয়া করতা যে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জাম্মা বাইনাকুমা ফি খায়র, এই দোয়া করতা। রসুলই কৈছেন বাথরুমে মাইতে কিতা দোয়া করতা, আপনি যদি বাথরুমে দোয়া না করিয়া আপনি যদি আত্মলাভের করে আল্লাহ বাথরুমে ঢুকিয়া ঠিক মতো যেন টয়লেট টয়লেট ফেসা উজাব ঠিক মতো হয়, তুমি আমার ঠিক মতো আমার ইন্দিকে বার করে দিও, শুনছি ইনো শয়তান আছে আমার হেফাজত করিও, কইয়া যদি আপনি দোয়া করিয়া বিরহমাতি কইয়া আমার রাহিম কইয়া বাথরুমে ঢুকিতে হইব কেন হইতো না, এটা রসুলের তরিকা নাই। রসুলের তরিকা হইল গিয়া ইনো আপনি যে দোয়া আছে ও দোয়া পড়িয়া ঢুকতাম, রসুলের তরিকা হইল গিয়া টয়লেট তাই বার হইয়া যে দোয়া আছে ও দোয়া পড়তাম, কিন্তু আমরা কিতা করছি আমরা ইনো আমরা নিজেরা বানাই লিছি, এই জায়গাত বানাইছি না, কিন্তু যে জায়গাত ফারি না যেগু শিখছি এগুত শিখছি আর যেগুত ফারি না ইনো আমরা নিজেরা বানাই লিছি, বানাই মনে করি আর নেক আমল করি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, যে আমরা যদি ইসলাম মানি তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ হইব আখেরাতেও কল্যাণ হইব, মরার পরেও আমরা পাইব, আর যদি আমরা মনে করি আর আমরা অ্যাকাউন্টও বহু জিনিস তৈয়া দেয় আর ফুয়া নাতি নশা সবরে তৈয়া দেয় আর খুব খুশি ফুয়ায় ব্যাংক চাকরি করে ফুড়িয়ে এস্টাবলিশ সপ্তাহ সপ্তাহ তৈয়া দেব, কিন্তু আখেরাতে গেলে দেখা যাইব এই গুণ লাগে আরও আজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত করুক।